আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো এবং প্রতিনিয়তই তোমাদের জন্য আমরা অনলাইন ক্লাসগুলো করছি। এই ক্লাসগুলো তোমাদের উপর একটাই আশা এবং একটাই বিশ্বাস, তোমরা এই ক্লাসগুলো তোমরা রেগুলার দেখে যাচ্ছ। সো আজকে যে ক্লাস নেব সেটা খুবই ইম্পর্টেন্ট, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার থ্রি। এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট, অনেক এখান থেকে প্রায় 20 মার্কের কোশ্চেন তোমার ফাইনাল পরীক্ষায় আসে। সো এই চ্যাপ্টার রুলস অনেক অনেক নিয়ম অনেক ম্যাথ, কিন্তু একটু বুদ্ধিটা একটু ব্রেন ইউজ করে যদি তুমি করো তাহলে জিনিসগুলো খুবই সিম্পল তুমি মনে হবে, ঠিক আছে? সো খুবই সিম্পল মনে হবে তোমার কাছে যদি তুমি একটু মনোযোগ দিয়ে একটু ভালো করে পড়াশোনাটা করো। সো গত ক্লাসে যে জিনিসগুলো শিখেছিলাম সেগুলো ছিল ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন, তারপরে ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সনগুলো আমরা গতকাল দেখছিলাম, এবং সেইভাবে আজকে আমরা শিখবো যে বাইনারি থেকে মানে বিপরীতটা, বাইনারি থেকে ডেসিমাল শিখবো, অক্টাল থেকে ডেসিমাল শিখবো এবং হেক্সা থেকে ডেসিমেলে কীভাবে কনভার্ট করা লাগে বা কীভাবে রূপান্তর করতে হয় সেই নিয়মগুলোই আজকে আমরা শিখব, ঠিক আছে? সো বাইনারি থেকে ডেসিমেলের রুলস কি খুবই সহজ। ডেসিমেল হয়ে আমি একটা সংখ্যা, এখানে আমি একটা এক্সাম্পল, আমি একটা বাইনারি সংখ্যা লিখলাম 1010, এটা কি একটা বাইনারি সংখ্যা? যতক্ষণ পর্যন্ত ভিত্তি দেব ততক্ষণ পর্যন্ত আমি শিওর, মানে ততক্ষণ পর্যন্ত আমি শিওর না এটা বাইনারি নাকি দশমিক নাকি ডেসিমেল নাকি এইট অক্টাল নাকি হেক্সা, তাই না? যখন আমি বেস দিব তখন এটা আমার সংখ্যাটা কি বাইনারি, তাই তো? এই যে বাইনারি এই সংখ্যাটা বলছে যে আমার ডেসিমেলে কত, আমি ডেসিমেলে কনভার্ট করতে চাচ্ছি এই সংখ্যাটাকে, মানে ডেসিমেলে বাট ইজ দ্য ভ্যালু ডেসিমেল, ঠিক আছে? সো ডেসিমেলে আমার ভ্যালুটা কত, সো ডেসিমেলে বের করার যে রুলসটা আমি এই সংখ্যাটাকে এখানে লিখব, এখানে লিখব, তাই তো? এখন এই পাশ থেকে এই যে বাম, এইটা এখানে হচ্ছে বাম পাশ, মানে এই পাশ থেকে এদিকে আমি আসবো, ঠিক আছে? এদিকের দিকে তাকাবো, এই বরাবর আমি তাকাবো, ঠিক আছে? সো এটার যে পজিশন আমি পজিশনগুলো দিব, জিরো পজিশন আছে, মানে পজিশন শুরু হবে জিরো থেকে, ওয়ান পজিশন আছে, টু পজিশন আছে, থ্রি পজিশন আছে, ওকে? সো এগুলো হচ্ছে পজিশন দিলাম আমার সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে, জিরো ওয়ান টু থ্রি, লেফট থেকে শুরু করে এদিকে যত আসবে ততগুলো আমার কি পজিশন, ঠিক আছে? সো জিরো ওয়ান টু থ্রি, আরও বড় হইলে আরও বড় আমার পজিশনগুলো আরও বড় হতো, ওকে? তাহলে এই পজিশনের দ্বারা আমার যেটা কাজ করণীয় আমি কি করব, আমি এখানে এখন হচ্ছে আমার কাজ করব, আমি কিসে নিতে হচ্ছে ডেসিমেল, ঠিক আছে? সো এটা হচ্ছে এটা ছিল একটা বাইনারি সংখ্যা, একটা ভিত্তিগত টু। সো আমার হিসাবটা হচ্ছে জাস্ট এরকম, এই সংখ্যাটা আমি নিজে লিখবো ওয়ান ইন্টু টু বেস, ঠিক আছে? টু এবং টুটা পাওয়ার যাবে কত পজিশন, প্লাস জিরো ইন্টু টু পাওয়ার কত টু পজিশন, প্লাস ঠিক আছে ওয়ান ইন্টু টু পাওয়ার কত ওয়ান, প্লাস জিরো ইন্টু টু পাওয়ার কত জিরো। এই জিনিসটা যদি আমি এখন গুণ করি যোগ করি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে এইট, জিরোর সাথে চারি গুণ করো জিরো, এটা হচ্ছে টু, এটা হচ্ছে জিরো, তাহলে এটা হচ্ছে টেন, মানে ডেসিমেলে কত আসলো অ্যান্সারটা আমার টেন চলে আসলো। দেখো বুঝছো নাকি, জাস্ট আমি কিছুই করি না, আমি জাস্ট পজিশনগুলো ক্রিয়েট করছি এবং পজিশনগুলো ক্রিয়েট করার পর আমি দেখছি যে আমার কোন পজিশনে কী হয় এবং এই পজিশনগুলো অনুযায়ী আমি এই বেজের উপর জাস্ট পজিশনগুলো আমি পাওয়ার আকারে লিখেছি, ঠিক আছে? বেজের উপর পজিশনগুলো আমি পাওয়ার আকারে লিখেছি, তারপরেই আমার অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে? সো খুবই সহজ। আরেকটা আমরা করি এক্সাম্পল, ওকে ডেসিমেল কনভার্ট করব,
সো এটা ডেসিমালে ভ্যালু কত এই তো আমি এই সংখ্যাটা লিখলাম 1 1 1 1 1 0 এটার পজিশন কত 0 এটার পজিশন 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 ঠিক আছে সো 0 1 2 3 4 5 এবার যত আসে অত পজিশন আমি বাম দিকে আসতেই থাকবো যত বড় সংখ্যা এখন কি বেস দিয়ে জাস্ট এটা কি 1 × 2⁵ প্লাস 1 × 2⁴ ঠিক আছে সো এটা হচ্ছে 32 এটা হচ্ছে 16 এটা হচ্ছে 8 এটা হচ্ছে 4 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 0 0 সাথে যাই কিন্তু 0 তাহলে এটা কত আসে 48 56 56 4 16 আর 2 16 8 যেহেতু আমি সো এই অঙ্কগুলা জাস্ট এভাবেই করতে হয় ঠিক আছে সো খুবই সহজ খুবই সিম্পল জাস্ট পজিশনগুলো ক্রিয়েট করে করে তোমার জাস্ট করা লাগে এবং বেজের উপরে সেই পজিশনগুলো আমার পাওয়ার আকারে দিতে হয় ঠিক আছে সো তোমার যদি কেউ বলে তাহলে বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে কনভার্ট করবো তাহলে বাইনারি থেকে বাইনারি সংখ্যাটা লিখবা বাইনারি লেখার পর ডেসিমেলে কনভার্ট করার রুলস হচ্ছে আমার এইভাবে ঠিক আছে সো আশা করি সবাই বুঝতে পেরেছ সো আজকে এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আমরা আবার পরবর্তী নতুন আরেকটা টপিক নিয়ে আসবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ